ভুবনেশ্বর মিউনিসিপালিটির মেয়র ভৌণী সুলোচনা দাস, সমস্ত নেতৃত্ববৃন্দ এবং সংকল্পিত ভাবে খালি ওড়িশা কু নুহে ভারত বর্ষক স্বচ্ছতা করিবা পাই সংকল্পিবদ্ধ ভাবে সে করোনার যোদ্ধা হুন্তু বা অন্য সবু সময় স্বচ্ছতা কু এক শ্রেষ্ঠ বৃত্তি ভাবে আপনাই থিবা মোর সমস্ত ভাই ভৌণী মানুষ মু আজির এই পবিত্র দিনের অভিনন্দন জানাই। আমি গর্বিত কেবল ভারত বর্ষে জন্মিত হয়েছেন কিন্তু সারা পৃথিবী কি আলোকপাত করছেন, জনে অহিংসার পূজারি হিসাবে সারা পৃথিবীতে পরিচিত, আউ জনে সেবার প্রতীক ভাবে দেশের পূর্বতন প্রধানমন্ত্রী শ্রীযুক্ত লাল বাহাদুর শাস্ত্রী মধ্য আজ জয়ন্তী। এই জয়ন্তী অবসর কহিবি দেশকু স্বাধীনতার মঞ্জি পোতিথিবা সেই কিয়ে কেতেবেলে তাঙ্কু লঙ্গলা ফকির কহে, কিয়ে কেতেবেলে তাঙ্কু অন্যান্য ভাষারে সম্বোধন করিথান্তি, কিন্তু সেই শ্রেষ্ঠ নেতৃত্ব যেতেবেলে রাজরাস্তাকু আসিথান্তি বিশ্বর পট পরিবর্তন করিথান্তি তাঙ্কর কথারে অনুপ্রাণিত হই বহুদিন পরে প্রায় 90 দশকরে চাইনা ভি এক সাম্যবাদ রাষ্ট্রে মাওবাদ নুহে কি লেলিনবাদ নুহে গান্ধীবাদ নীতিরে প্রভাবিত হয়ে লক্ষ লক্ষ ছাত্র সেদিন প্রাণ বলি দিয়ে সেই আজ এক উদাহরণ রয়েছে। আজ যেত আমি সম্বোধন করুছু আমার শ্রেষ্ঠ সাথী মান যে সমাজ কু শ্রেষ্ঠতা ক্ষেত্রে স্বচ্ছতা ক্ষেত্রে সংকল্পিত ভাবে নিজের কর্ম রূপে আদরি নিয়েছেন, গোটে দিন যদি তাঙ্কর কার্যক্রমে বন্ধ হয়ে যাচ্ছে সারা সমাজ কোটি না কোটি অপরিষ্কার লাগুছে, তেমন সেভাবে বন্ধু মানুষ সেভাবে ভাই ভী মানুষ আজ সম্বোধন কলা বেড়ে মতো গর্ব লাগুছি ও নেতা মনে রাখবা হব যে মহাত্মা গান্ধী প্রভু শ্রীরাম কথা কেতবে সমাজ প্রভু শ্রীরাম কু এক কাল্পনিক ঘটনা কুয়া যায় কাল্পনিক রূপ যে দিয়া যাই থাই পারে, কিন্তু আজ গান্ধী বাদ আজ স্বপ্ন কু সাকার হওয়া কু যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী আজ 10 বর্ষ তলে যে সংকল্প রাখিলে এ সভা কু শ্রেষ্ঠ করিবে এ দেশ কু শ্রেষ্ঠ করিবে এ দেশ কু স্বচ্ছতার আগেই নেবে, আজ 10 বর্ষ পরে সে লড়ি এক মহা আন্দোলনে পরিণত হয়েছে, সে আন্দোলনের যোদ্ধা আপন মানে সে আন্দোলনের আগধাড়ির নেতৃত্ব হচ্ছেন আপন মানে যে দীর্ঘ 10 বর্ষ ধরে এই কার্যক্রম অতি নিষ্ঠাপর সহিত তা পূর্বর তো নিশ্চিত ভাবে করুলে কিন্তু এই কার্যক্রম অতি নিষ্ঠাপর ভাবে প্রধানমন্ত্রী কাম নুহে আমার সমস্ত কর্তব্য এবং দায়িত্ব ভাবি কর্ম করছেন আপন মানে সবুলে সমাজের অগ্রভাগে রহবে এই কথা মু এটি কহি রাখা কথা সম্বোধন কলা বেড়ে যে কথা মুখে প্রভু শ্রীরাম কথা রাম এক কাল্পনিক ঘটনা যে ভাবুলে যে কুলে আজ সে আখি খুলে যা কথা বাস্তব চিত্রে দেশের প্রধানমন্ত্রী যেত বিকশিত ভারতের স্বপ্ন দেখুছেন মো ভারত
বিশ্বর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হব। মো ভারত বিশ্ব মানচিত্রে 2047 মসিহার এক শ্রেষ্ঠ নেতৃত্ব নব, বিশ্বর গুরু হব। এ কথা কহিলা বেড়ে নিশ্চিত ভাবে আমাকে গর্ব লাগিবা উচিত। আগামী 50 বর্ষ নূয়া পিঢ়ি যে সৃষ্টি হবে, যে আজি জন্ম হয়েছেন কি গতকালি জন্ম হয়েছেন, সেমানে সারা পৃথিবীর দায়িত্ব নেবে, সারা পৃথিবীর নেতৃত্ব নেবে। এই কথা সংকল্পিত ভারত, বিকশিত ভারতের আজ আমি স্বপ্ন দেখি। আজি জন্ম হয়েছেন কি গতকালি জন্ম হয়েছেন, সেমানে সারা পৃথিবীর দায়িত্ব নেবে, সারা পৃথিবীর নেতৃত্ব নেবে। এই কথা সংকল্পিত ভারত, বিকশিত ভারতের আজ আমি স্বপ্ন দেখি। সেই স্বপ্ন ভিতরে আম ওড়িশা ও দ্বীপাদ আগুকু যাওয়া দরকার হচ্ছে। তেমন আমি সমস্তে আজ এভাবে এক পবিত্র দিনের প্রভু শ্রীরামকর না নেই কুছি, যে কাল্পনিক ভাবুলে আজ সে কহা বন্ধ হয়ে যাচ্ছে। প্রভু শ্রীরামকর ভব্য মন্দির প্রতিষ্ঠা পরে রাম রাজ্যের যে স্বপ্ন দেখুলে দেশর জনক মহাত্মা গান্ধী, সে স্বপ্নকে সাকারে পরিণত করা দেশের প্রধানমন্ত্রী আজ সংকল্পিবদ্ধ হয়েছেন। আমরে দায়িত্ব লগি যাই আমাধে আগামী 50 বর্ষ ভারত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হব। এই কথা আমি সমস্তে নিজের দায়িত্ব নিজের কর্তব্য ভাবিকি করা উচিত। এই উদ্দেশ্যে আজ যেতবে কী মঞ্চের সমস্ত নেতৃত্ব মানে আপন মানুষ পুষ্প দৃষ্টি করলে সত্যি লাগুছিল ইন্দ্র প্রভু ইন্দ্র সেই জনতাঙ্ক উপরে পুষ্প বৃষ্টি করুন, প্রভুঙ্কর শ্রীরামকর সেই গান গাইলা বেড়ে আপনার উপরে পুষ্প বৃষ্টি হেলা বেড়ে মন মধ্যে আনন্দের কুণ্ডে মট হয়েছিল। যিয়ে সমাজের সকাল সেবা করুচি সাধারণ জনতাঙ্কর, যিয়ে সকাল উঠি সাধারণ লোকঙ্ক কথা ভাবুচি সেমানকর কথা ভাবিবা কু রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে আসে তাঙ্ক উপরে পুষ্প বৃষ্টি করুন। মা মানুষ যে স্বচ্ছ সাথী সফেই সাথী সমস্ত প্রণাম জনাওছি, আসন্তু সমস্তে মিলিত ভাবে এক শ্রেষ্ঠ ওড়িশা গঠন করা। শ্রীযুক্ত মোহন চরণ মাঝীঙ্কর নেতৃত্বের আম সরকার যে চালছে, এ আপনার সরকার নূয়া নেতৃত্বর সরকার, নূয়া ওড়িশা কু নূয়া সন্ধান বা বিকশিত ভারত বর্ষে ওড়িশা বিকশিত হয়ে আগুকু যাব। এই কথা রে রাখুছি, ধন্যবাদ, বন্দে উত্তর।